ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কথাটা কি সত্য? কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায়। অনেকে এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে আমরা জানি, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে, এগুলো সবচেয়ে উত্তম মানুষ। তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায়, অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই। অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায়, আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান। অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না, ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে। বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরো ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন, ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই, এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না। তবে হ্যাঁ, কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় তো সুধারণা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। হারামে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব কি মসজিদুল হারামের জন্যই খাস নাকি মক্কা হোটেলে নামাজ পড়লে একই সওয়াব হবে? মাশাআল্লাহ, এটা উত্তর আমরা দিয়েছি ইতিপূর্বে। মক্কার মসজিদুর হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যাবে, এটা নিয়ে কারো সন্দেহ নাই, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত। এখন প্রশ্ন হলো এটা কি শুধু মসজিদুল হারামের জন্য খাস নাকি মক্কার অন্যান্য হোটেলে বা অন্যান্য মসজিদে নামাজ পড়লেও পাওয়া যাবে? এর উত্তর হলো অনেক ওলামা একরাম শুধুমাত্র মসজিদুল হারামের জন্য এটাকে খাস বলেছেন, কারণ হাদিসে মসজিদুল হারাম শব্দের কথা বলে শব্দ উল্লেখ করে তারপর বলেছেন সেখানে 1 লক্ষ রাকাতের কথা, যেহেতু হাদিসে মসজিদ শব্দ বলা আছে এটা অন্য জায়গায় এটা পাওয়া যাবে না, এটা একটা মত। আরেকটা মত, এই মতের সম্পর্কে অনেক ওলামা একরাম আছেন, অনেক ইমামগণ এই মতটাকে অগ্রাধিকার দিয়েছেন, সেটা হলো যে মক্কাতে মসজিদুল হারাম পড়লে তো পাওয়া যাবেই, মক্কাতে হারামের যে এরিয়া হুদুদে হারাম যেটাকে বলা হয়, এহরাম জোন যেটাকে বলা হয়, এই পুরো এরিয়ার মধ্যে যদি আপনি যে কোনো জায়গায় নামাজ পড়েন তাহলেও আপনি 1 রাকাতে 1 লাখ রাকাতে সওয়াব পাবেন। তাহলে হাদিসে যে মসজিদ বলা হয়েছে বলে এখানে মসজিদ বলতে পুরো হারামটা উদ্দেশ্য, কারণ বহু আয়াতে মসজিদ বলতে পুরো হারাম উদ্দেশ্য, যেমন সূরা ইসরার একেবারে প্রথম আয়াতে আপনার আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা করেছেন বলেছেন। তো সেখানে মসজিদে হারাম থেকে বলতে আসলে উম্মাহানের ঘরে ছিলেন তিনি, বিভিন্ন বর্ণা দ্বারা বোঝা যায়, তো ওটা তো মসজিদে হারামে ছিল না কিন্তু হারাম এরিয়াতে ছিল। তাহলে মসজিদে হারাম বলে হারাম এরিয়া বোঝানো কোরআনে এরকম ব্যবহার আছে এবং বিভিন্ন হাদিস থেকেও এরকমটি বোঝা যায়, সেজন্য আপনার পুরো হারামের মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সব পাওয়া যাবে। কিন্তু কেউ যদি চায় যে আমি ইখতিলাফ এবং মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যেতে চাই, সন্দেহের মধ্যে থাকতে চাই না একেবারে, তাহলে সেক্ষেত্রে তার অবশ্যই মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করা উচিত। অনেক কাজী সাহেবরা আছেন অলসতা করে হোটেলে বসে নামাজ পড়েন, এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, একান্ত ওজন না থাকলে হোটেলে বসে নামাজ পড়া।